ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। এই মাহফিলটা যারা করেছেন তারা বুঝতে পারছেন পুরো এক বছর এইবার করার পর আগামী বছরের প্ল্যান চলবে। টাকা পয়সা কত কষ্ট, আর বিশেষ করে ভালো একজন বক্তা বা অত বর্তমান সময় বড় কঠিন কাজ। আউল ফাউলের তো অভাব নাই, মুখের ঠিক নাই, জবানের ঠিক নাই, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, কি করে কি না, এরকম ধরনের বক্তা মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আজকে দেখেন, বিশেষ করে আমি অন্য কোন পেশার কথা বলবো না, আমাদের মতো যারা সুন্নি লেনের বক্তা আছে, সুন্নি লেনের কিছু ভণ্ড পীর আছে, যার জবান ঠিক নাই সে কখনো আলেম হতে পারে না। কথা বলেন, যার মুখ দিয়ে অগোছানো অপ্রাসঙ্গিক মন গড়া কত কথা বের হয় সে কখনো হক্কানি আলেম হতে পারে না। কথা বলেন না কেন? যার মধ্যে নমনীয়তা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, কোরআন হাদিসের নির্ভরযোগ্য কোন দলিল ভিত্তিক কোন কথা নাই, তারা কখনো হক হতে পারে? কথা বলে না কেন? জবান বন্ধ কা, স্টেজের মানুষ গরম থাকা লাগে, কিতাও স্টেজের মানুষ গরম থাকা লাগে, স্টেজের মানুষ নরম থাকলে হয় না। এই দিকের ক্যামেরা এডিরিক লইছে, এই দিকের ক্যামেরা এডিরিক লইছে, যখন ভিডিও দেখবো একটা কথা দেখছো নি, আমনে সাসা দেখে কইবো তারে কেডাই কইছে স্টেজে যাইতো কথা না কইতে পারলে, মুখটা বন্ধ করে বসে রইছে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে, এই যে এতক্ষণ ধমকাইলাম এটা হলো শাসন, কারণ ভালোবাসার অধিকার যার আছে শাসন করার অধিকারও তার আছে। আর শুধু ভালোবাসলেই চলবে না, শাসনও মাঝে মাঝে করতে হয়, ঠিক কিনা বলেন? ওই যে গান বলে হুজুর বিয়ে বাড়িতে বাজানো হারাম না, মোবাইলের মাধ্যমে হারাম, কারণ ওই মোবাইলটা আবার কত দেন, এটা নিয়ে গেছে বুঝছেন, এটা তো আমি নিতাম না। এই মোবাইলটা বর্তমানে আফ্রিকার জঙ্গলে যে বিষাক্ত সাপগুলো অবস্থান করতেছে সেই সাপগুলো থেকেও ভয়ঙ্কর এই মোবাইলটা, বুঝছেন? বলে হুজুর কেন? এই মোবাইল মানুষের চরিত্র হরণ করতে সক্ষম, চরিত্রবান মানুষকে চরিত্রহীন রূপে রূপান্তরিত করতে সক্ষম, কোন যুবক যুবতীর অন্তরে নোংরামি তৈরি করতে সক্ষম, হাউস ওয়াইফকে তার ঘর থেকে বের করে নিয়ে যেতে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে বাধ্য করতে সক্ষম, ঘরে সন্তান আছে স্ত্রী আছে থাকার পর অন্য নারীদের সাথে পরকিয়া করতে বাধ্য করতে সক্ষম। এই যে অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল মানুষের চোখের জিনাকে প্রবল বেগে বৃদ্ধি করে দেওয়ার জন্য সক্ষম, এই মোবাইল একটা মানুষকে 100% জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম। এই মোবাইলটাই যথেষ্ট আপনি জাহান্নামে যাওয়ার জন্য, এটার মধ্যে এমন কোন নোংরামি নাই যেটার মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এটাও কেয়ামতের আলামত। কোথায় যাবেন, কি সুন্নিয়ত পালন করবেন? এখন যদি আমি আপনাদের সামনে ওয়াজ করি, এখন আপনাদের এই কি জানি বলে রামনগরে একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি, পাঁচজনও যায়, যায় না? কথা বলেন যায় কি না? শরীয়তের আইন অনুযায়ী টোটালি হাদিস শরীফ থেকে একবার এটা আপনাদের এই আপনাদের রামনগরের মানুষ ইমাম সাহেব হুজুর আপনার মুসল্লিরা যখন বিয়ে শাদী অনুষ্ঠান হয় খাবারের টেবিলে ভালো খাবার জুটা করে ফালাইনি, ফালাইনি কিসের সুন্নিয়ত করে? নবী শিক্ষা দিছে, আমি দেখি আমি ভাইঙ্গে বুঝাবো কিভাবে, দারচিনি এলাচি যদি থাকতো একটা একটা করে নিয়ে দেখাইতাম, দারচিনির খালের সাথে যখন চারটা হলেও ভাত থাকে, চারটা চালের চাল থাকে, আপনি জমিদারের বাচ্চা আপনি নিচে ফেলে দিয়েছেন, আপনি ভিআইপি লুকের বাচ্চা আপনি ফেলে দিয়েছেন, এলাচির সাথে চারটা পাঁচটা ভাত লেগে আছে আপনি সেটা মাটিতে ফেলে দিয়েছেন, গরুর হাড় আপনার প্লেটে বিরিয়ানির সাথে এসেছে, গরুর হাড়ের সাথে যেই ভাতগুলো লেগে আছে বিরিয়ানির যে ভাতগুলো লেগে আছে সেগুলো আপনি নিচে ফেলে দিয়েছেন, আপনি গরুর গোস্তের ঝোল দিয়ে দধি একত্রিত করে বিয়ের অনুষ্ঠানে আপনি খাইতে গেছেন, আপনি এই অনেকগুলো খাবার সহ আপনি বেশি নিচে হাত ধুয়ে দিয়েছেন, কথা বলেন না কেন? করেছেন কিনা? কথা ঠিক না ঠিক? এগুলো তো একটার শিক্ষাও তো নবী দেয়নি, সবগুলোর বিপক্ষে হাদিস শরীফ গুলো। এই যে যুবক ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, ইমানদার যুবকের পরনে জিন্স প্যান্ট পুরা পোশাক থাকবে উপর দিয়ে নাভির উপর, নিচে দিয়ে টাকনোর উপর, এটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে, পোশাক তো হয়ে গেছে হারাম, কিসের সুন্নিয়ত? নারীদের পোশাক থাকার কথা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মা নারীদেরটা উঠতে উঠতে নালা বরাবর উঠে গেছে, রাস্তা দিয়ে হাঁটলে তাদের কি বলবো মুখ দিয়ে ভাষা নাই, কারণ আমারও মা বোন আছে, কথা বলেন না কেন?
ছেলেদেরটা থাকার কথা উপরে, ছেলেদেরটা নিচে চলে গেছে, কিসের সুন্নিয়ত করেন? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার সাথে টাকা পয়সা ধন দৌলত নিয়ে কন্টিনিউ ঝগড়া, কিসের সুন্নিয়ত? আমি যদি বর্তমান সময়ে মানুষের যে প্র্যাকটিক্যালি দোষগুলোর কথা আমি বলি, আপনারা একটা মানুষও, আমরা গতকাল কিনি না জানি কোথায় মাহফিলে গেছিলাম, মুসল্লিরা বলছে যে হুজুর তাহলে তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমি কি ঠিক বলেছেন? এই যে যে মাথার চুলগুলো যুবকদের, সবদিন মাথা বেলের মতো সুন্দর, দেখেন একটার মাথার নিচটা হলো রেল লাইনের মতো, এর উপরটা হলো পিচ ডালা রাস্তার মতো, মাথার বা তালুটা হলো বাবুই পাখির বাসার মতো। এখানেও তো আপনি ইসলামের আইনি চুল কাটেন নাই। দাড়িকে রাখার কথা লম্বা করে, গোফকে রাখার কথা ছোট করে, গোফকে বড় করে দিয়েছেন, দাড়িকে ছাটাই করে দিয়েছেন, কিসের সুন্নিয়ত করেন? ইসলামের কোন মাপকাঠিতে আছেন? এই যে মসজিদ আমার সামনে, জুমার দিনে নবী বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং ইমাম সাহেবের সঙ্গে সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হয়ে যখন তার বাড়িটা যত দূরে হবে তার তত বেশি কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামে দিয়ে দিবে। শুধু আগে এবং সবার পরে যাওয়ার কারণে এখন জুমার দিনে কমার্শিয়াল, পৃথিবীর কমার্শিয়াল মুসল্লি খুতবা দেওয়ার সময় মুসল্লি চলে আসে মসজিদে, কিসের সুন্নিয়ত? কথা বলেন, আমার কথা আপনারা ঠিক না বেঠিক? আমার কথা রাজি আছেন না নাই? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, দানের চাইতে উত্তম হলো তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন স্বজন যারা গরিব আছে তাদেরকে সম্পদ বিলিয়ে দাও, এটা আল্লাহর হস্তে দানের চাইতে উত্তম। এখন আপনি চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের জায়গা জোর করে দখল করেন, এক ঘন্টা দিয়ে দিয়েছেন ঈদগার জন্য, কথা বলেন না কেন? আছে না নাই? কিসের সুন্নিয়ত? আল্লাহ বলছে হালাল পথ উপার্জন করতে, হালাল খাবার খাইতে, আপনি সুদ খাইতে মজা পান, কন্টিনিউ চলতেছে সুদ। আহারে কি কমু নবী যা যখন জাহান্নামে গেল, মেরাজের রাত্রিতে কি প্রেমের আলাপ চলে, নবী যখন জাহান্নামের দিকে নজর দিল, চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবী জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা? জিব্রাইল কয়, নবী গো এরাও আপনার বদ কিসমত লা উম্মত, এরা দুনিয়ায় শুধু সোদার ঘোষ খাইছে। নবী বলে, রে জিব্রাইল আমি নবী নজর দিয়ে চাইয়া দেখলাম রে, তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। 12টা দলের খুব খারাপ অবস্থা হবে, যারা জেনে বোঝে ইচ্ছে করে শোধ খেয়েছে সুর বানাইয়া জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, অল ফিতনা তো আসাদ্দ মিনাল কাত, সমাজের মধ্যে জাতির মধ্যে দাদা গিবত দিয়া জাকাজ্জা লাগাইনি। এক ধরনের নারী আছে প্রত্যেকটা গ্রামে, বেসরকারি সাংবাদিক সকালে খাইয়া বের হয় দুপুরে ঘরে আসে, এই ঘরের কথা ওই ঘরে, আবার মুরব্বি চাটা দোকান চাটা কিছু মুরব্বি আছে রে, এই এই চা দোকান থেকে ওই চা দোকানে কার বাড়ির কার বউ কি করেছে সেটা নিয়ে ব্যস্ত। এইরকম গিবত দিয়ে যারা ঝগড়া লাগায়, আল্লাহ বলেছেন তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করে না, ঝগড়া পছন্দ করে না, এই জন্য তারা এই কাজ করার কারণে তাদেরকে বানর বানাইয়া জাহান্নামে দিবে। অথচ সুন্নিয়ত করি কি করে? হাদিস শরীফের মধ্যে সে যাই কথা বললেন না ভাই, শুনেন, শুধু শুনেন, আমি শোনাইতে আসছি, মানা না মানা আপনাদের ব্যাপার, শেষ করে দিব আর বিরক্ত হইয়েন না। বক্তারা কয় সাইরে দেই সাইরে দেই, আর আমি কই বলতে থাকি বলতে থাকি, পাবলিক কই হুজুরি শেষ করে না, কে বিরিয়ানি আছে না আছে আছে তামারও কাছে, আর একটু কইতাম, আমাদের সমাজে কিছু ভূমিদস্য আছে না, বাড়িটা অনেক সুন্দর, সামনে পূর্বপুরুষ থেকে পাওয়া এক ঘন্টা জায়গা আছে, রিক্সা চালায়া খায়, এখন বড় লোকটা চিন্তা করতেছে কয় আরে তার এক ঘন্টা জায়গা যদি কোনো মতে লইতে পারি তাহলে কিন্তু আমার বাড়ির আঙ্গিনাটা খুবই সুন্দর হইব, অন সামনাসামনি আইলে তো ধরা পড়বো মিডিয়ার মাধ্যমে জায়গা দখল করে। তার প্রথম সাজা কি জানেন? কেয়ামতের দিন ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চেয়ে চিকন হীরার চেয়ে দার, নিচের দিক থেকে আগুন ওঠা অবস্থায় উপর দিক থেকে আগুন ঝুলন্ত অবস্থায় থাকবে। এখন এই ফুলচেরাতের পোলের কাছে যাইতে দেরি আল্লাহর কুদরতে হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তার আরেকটা সাজা আছে,
হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যখন মানুষের জোর করে এক বিঘা পরিমাণ জায়গা যখন দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত বেশি রাগ হবে, 60টা পৃথিবীকে তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। ওই যে মাসখানে ওয়াজ করেছিলাম, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। অথচ সুন্নিয়ত করি আমরা, কি করি, কথা বলে না, বাবার হাত ধরে রাখছি, বড় আল্লাহর ওলির হাত ধরে রাখছি, কিন্তু বাবার কাছে যাইয়া ডোনার হিসাবে পরিচিতি লাভ করছি, সব মানুষের টাকা। কথা ঠিক না বেঠি? আমার কথাগুলো গায়ে লাগতে পারে, ভাই কিচ্ছু করে না, আমি একজন আল্লাহর ওলির হাত ধরে রাখছি, আমি এমন একজন আল্লাহর ওলির হাত ধরছি যিনি যেমন তেমন ওলি না, বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। যখন ওনার জানাজা হবে, আমাদের এই গোমতী নদীটি ছিল বিশাল পানি, একবারে সানপুর ব্রিজ পর্যন্ত, শাহপুর দরবার থেকে ব্রিজ পর্যন্ত গাড়ি জ্যাম লেগে গেছে, মানুষ কিভাবে জানাজা যাবে, আল্লাহর অশেষ কুদরতে পানিটা হাঁটুর নিচে চলে এসেছে, নদী ভেঙ্গে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ না না, দরবারে যেটা দরবারেরটা বলছি, দরবারে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, ঈদগাহতে আপনারা গেছিলেন, দরবারে যেটা সেটার কথা আমি বলছি। তো এই জন্য বলছি আমরা কিন্তু সুন্নিয়ত করতেছি, ঠিক না, কিন্তু এই কর্মগুলো আসেনি। ইসলাম কি শুধু ইমানেই সীমাবদ্ধ? ইমান তো কবরে গেলে প্রশ্ন শেষ, এরপরে কিন্তু আপনাকে যেতে হবে মিজানের কাছে। এই মিয়া, মনে রাখতে হবে, দা ভার্চুয়াল হ্যাপি, ধার্মিকরা সুখী। আপনাকে ইমান আনার পরে প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে করে আপনি যদি ধার্মিক হতে পারেন, তাহলে আপনার নসিবে সুখ জুটবে, না হয় না। কথা কি ঠিক? কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। বিড়াল মারেননি, মারে না বলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, এই কথা শুনেন, এই বছর দেখছি মেম্বার নির্বাচনে নিয়ে কত মার বক খালি করছে। আচ্ছা মেম্বার হইলে কি এমন সোনার খুনি পাইরে ভাই, একজনে মাইরে ফেলতে হয়? ডক্টর আল্লামা কি বলছে, ডক্টর আল্লামা ইকবাল বলছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যাই নামাজে, নামাজ পড়বো রোজা রাখবো, দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে লম্বা জোব্বা আছে, আস্তিনের নিচে বন্ধ যায় নামাজও আছে, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, এই আমল দিয়ে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছে, একজন এক মহিলা একটা বিড়ালকে অত্যাচার করে তার মৌলিক অধিকারকে হরণ করে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমরা কি করি এবার বলেন? দুনিয়ার একটু ক্ষমতার জন্য কয়েকজনকে মারতে হলে মেরে ফেলি, ঠিক না বেঠি? এই সুন্নিয়ত দিয়ে লাভ হইব? কোনো লাভ নাই, ঠিক না বেঠি? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।